أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. যেই দিন নাজিল হলো ওই দিন ছিল জুমার দিন, ওই দিন ছিল শুক্রবার, আরাফাতের ময়দানে আয়াত নাজিল হয়ে যায়। তাফসীর কারকরা লিখতেছেন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবীজি দুনিয়া থেকে উপাতে চলে যায়। আর বেশিদিন দুনিয়ায় থাকবে না, ওমর ফারুক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ নবীজি ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর রে কাঁদিস না রে ওমর, এই দুনিয়ার জমিনে মানুষ চিরদিন থাকতে পারে না, একদিন না একদিন এই পৃথিবী থেকে এক এক করে প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাকেও যেতে হবে রে অমর, কাঁদিস না রে, এটা আজকের কোনো রীতিনীতি না, পৃথিবীর শুরু লগ্ন থেকে রীতিনীতি, আর যতদিন পর্যন্ত না কিয়ামত হবে ততদিন পর্যন্ত এই বিধিবিধান থাকবে। আমার কেদনা সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ছেড়ে চলে যেতে হবে। আছেন আল্লাহর নবীজি ওইখান থেকে গণনা করে 81 দিন পরে ওফাতে চলে যায়। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই খবর সাহাবারা শুনিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। বিলাল পাগল হয়ে গেছে, মুরগি যখন জবাই করার পরে যখন ছটপট করে, ঠিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওইরকম ছটপট করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিলাল রে, এ বিলাল কাঁদিস না রে, বিলাল কাঁদতেছে কেন? বিলাল বলে, নবীজি গো যেই মদিনায় আপনি থাকবেন না ওই মদিনায় আমি বিলাল থাকবো না। কার জন্য দুনিয়ায় এসেছি? আপনার জন্য দুনিয়ায় এসেছি, আপনি যদি না থাকেন আমি বিলাল এই মদিনায় থাকবো না। সেই নবীকে নিয়ে আজকের কত কটূক্তি করা হয়, সেই নবীকে নিয়ে কত বাজে মন্তব্য করা হয়। এরা মুসলমান হতে পারে না, মুসলমানের ঘরে এদের জন্ম হতে পারে না যারা রসুলকে নিয়ে কটূক্তি করে। রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, ওরে আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, ওরে আমরা যে তার মোহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি। বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, নবীজি গো যেই মদিনায় আপনি থাকবেন না ওই মদিনায় আমি বিলাল থাকতে চাই না, আমি দামেস্কে চলে যাব, আমি দামেস্কে চলে যাব, আমি দামেস্কে চলে যাব, এই মদিনায় আমি থাকব না, আমি থাকব। আল বিদায় ওয়া নিহায়া কিতাবের ভিতরে আসছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে যাবেন মদিনা থেকে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, বিলাল রে যেও না, আমাকে ছেড়ে যেও না। বিলাল বলেন, নবীজি গো দুনিয়া থেকে আপনি যদি হারাইয়া চলে যান তো আমি বিলাল কা
কার জন্য বেঁচে থাকবো, কোথায় দেখা পাবো? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, বিলাল রে, চার জায়গায় আমাকে তুমি পাবে, চিন্তা করো না, পাবে 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 বিলাল চার কানে দোজ ঘাসর ফুলসিরাতার মিজানে, পাবে 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 বিলাল চার কানে দোজ ঘাসর ফুলসিরাতার মিজানে। চিন্তা করো না বিলাল, তুমি আমাকে অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কোথায় পাবো দেখা? নবীজি বলেন, এ বিলাল, হাশরের ময়দানে তুমি আমার সাথে দেখা পাবে, চিন্তা করো না রে বিলাল। হাশরের ময়দানে আমি নবীজি পাগলের মতো ছোটাছুটি করতে থাকবো, কোথায় আমার উম্মত উম্মতিরা বিপদে পড়ে গেছে, আমি নবীজি তাদেরকে, আমি নবীজি আরশের নিচের ছায়ার ব্যবস্থা করে দিব। কোথায় বিপদে আছে, মুসিবতে আছে, আমি নবীজি এটা আমি হাশরের ময়দানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমি ছুটতে থাকব, ছুটতে থাকব। বিলাল বলে, নবীজি যদি আপনাকে হাশরের ময়দানে না পাই তাহলে কোথায় পাইব গো নবীজি? বিলাল এবার বললেন, নবীজি বললেন, বিলাল রে চিন্তা করো না রে বিলাল, মিজানের পাল্লাই তুমি গিয়ে দেখবে, মিজানের পাল্লায় যেখানে বান্দার নেকিবদি মাপ ওজন করা হবে, কোন বান্দা বান্দির আমল আর নেকি নেকি যদি কম হয়ে যায়, যদি কম পড়ে যায়, আমি নবীজি ডান হাত দিয়ে পকেট থেকে কিছু বাহির করে তার মিজানের ডান পাল্লায় আমি নবীজি রেখে দেব, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই উম্মত উম্মতির নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। ইচ্ছা করে কোন উম্মত উম্মতিকে আমি জান্নাতে জাহান্নামে যেতে দিব না, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। বিলাল, হাশরের ময়দানে যদি না পাও তাহলে তুমি মিজানের পাল্লায় আমাকে পাবে। বিলাল বলে, ও নবীজি গো, মিজানের পাল্লায় যদি না পাই তবে আমি কোথায় পাবো? আল্লাহ নবীজি ডাকতে বলে, বিলাল রে, মিজানের পাল্লায় যদি না পাও তাহলে ফুলসিরাতের পুলের পাশে গিয়ে দেখবে, আমি নবীজি উম্মত উম্মতিদেরকে ফুল চিকন ফুলসিরাতের চিকন পুল পার করার জন্য আমি নবীজি ওখানে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ, ফুলসিরাতের চিকন ফুল আমি পার করায় দিব আমার উম্মত উম্মতি। কোন উম্মত উম্মতি বিপদে পড়ে গেলে আমি নবীজি তাকে আমি কোনদিন ওই ফুল সিরাতের চিকন ফুল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধান, আমাবস্যা রাতের চাইতে অন্ধকার হবে যেদিন, যখন কোন উম্মত উম্মতি ওই ফুলসিরাতের ওই ফুল থেকে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলতে থাকবে। হে বিল্লাল, আমার উম্মত উম্মতিরা যদি পড়ে যায় তাহলে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে, আর যখন জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে দাও দাও করে জ্বলবে, আমি নবীজি কেমনে সহ্য করবো রে বিলাল? এই কারণে আমি ওই পুলসিরাতের পুলের পাশে দাঁড়ায় থাকবো, আমার একটা উম্মত উম্মতিদেরকে আমি পুলসিরাতের চিকন পুল পার হওয়ার সময় নিচে পড়তে দিব না,
আমি তাদেরকে পুল সিরাতের পুল পার করে দিব। এবেলাল কেঁদো না, চিন্তা করো না, আমি রসুল আছি, কেঁদো না। বেলাল ডাকতে বললো, যদি পুল সিরাতের কিনারে আপনাকে না পাই কই পাইব গো নবীজি? আল্লাহ নবীজি চোখের পানি এবার দাদা করে ছেড়ে দিলেন। এ বিল্লাল রে, যদি পুল সিরাতের ওই পুলের পাশে আমাকে না পাও তাহলে জাহান্নামের দরজার পাশে গিয়ে দেখবে রে, আমি এতিম নবী, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, সিজদায় পড়ে আমি নবীজি কাঁদতেছি, জাহান্নামের দরজার পাশে গিয়ে তোমরা দেখবে। আমার কোন উম্মত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে ও আযাবের ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার এই বান্দিকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামের ভিতরে ফেলে দাও, কারণ হলো দুনিয়াইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত ভালোভাবে করে নাই, আমার রসুলের অনুসরণ অনুকরণ ভালোভাবে করে নাই, রসুলকে মহাব্বত এতভাবে করে নাই, এই কারণে এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন আযাবের ফেরেশতাদেরকে বলবে, তারা হাত পা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরজার পাশে আল্লাহর নবীজি সেজদায় পড়ে কাঁদবেন। এমন সময় তাকায় দেখবেন যে উম্মত আর উম্মতিদেরকে ধরে নিয়ে আযাবের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের বিদিকে নিয়ে যাইতেছে। এমন সময় আল্লাহর নবীজি একটা দৌড় মারিয়া আল্লাহ তাআলার কুদরতি কুরসির সামনে হাজির হয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মত উম্মতিদেরকে আপনি কেন জাহান্নামের ভিতরে ফেলে দিচ্ছেন? কি অপরাধ? আমি নবীজি, দয়ার নবীজি, আমি দুনিয়ায় কত কষ্ট করেছি, দিনের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছি, এই দিনের জন্য আজ মানুষ মানুষকে হত্যা করে, এই দিনের বিরুদ্ধে দিনকে বাধা সৃষ্টি করে তাদের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য মানুষ চেষ্টা করে, সেই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে কত কষ্ট করেছেন, ওহুদের ময়দানে কত কষ্ট করেছেন, নিজের শরীরের রক্তগুলো বিলিয়ে দিয়েছেন, নিজের মুখের দাগগুলো বিলীন করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন, শুধুমাত্র এই দিন প্রতিষ্ঠা করার জন্য, এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। আর ওহুদের ময়দানে আল্লাহ রাসূল যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত কারিমা নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, এই আয়াত কারিমা নাযিল করে বলে দিলেন, নবীজি, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। জোরে কন সুবহানাল্লাহ। আমান ঠেলে পান্তাবাদ, কষ্টর পরে কি আরাম? নবীজি কষ্ট করেছেন 63 বছর, 80 দিন, 81 দিন আগে আল্লাহর নবীজির উপরে নাজিল হয়ে গেল, নবীজি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, চিন্তা করো না। এই আয়াত কারিমা নাজিল হলো যখন, বুঝতে বাকি রইল না তখন যে আল্লাহর নবীজি আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। বিলাল কে ডাক দিয়ে বলে, আমি জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবো, আল্লাহ এই উম্মতের আরে আমার জন্য কত কষ্ট করেছে, দিন প্রতিষ্ঠা করেছে, দিনের মজলিসে বসেছে, কোরআনের জ্ঞান প্রসার করেছে, প্রসার করেছে, আমি নবীজি আমার বিরুদ্ধে কেউ কথা বললে দাঁত ভাঙা জবাব দিয়েছে, আমি নবীজিকে
কেউ গালি দিলে তার বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা রাতে খায় নাই রাতে ঘুমায় নাই। এই উম্মত উম্মতিদেরকে যদি আপনি জাহান্নামে দেন আমি নবীজি কেমনে সইব, কেমন কেমনে সহ্য করব, সেই সময় আল্লাহ বলবেন নবীজি রে নবীজি তোমাকে আজকের পাওয়ারফুল করে দিলাম, আজ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিলাম, যাও তুমি সুপারিশ করতে পারবা ওই সকল উম্মত উম্মতিদেরকে লইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়ে দেবেন আমার নবীজি ওইখান থেকে ধরে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেবেন। চিল্লায় কান সুবহানাল্লাহ, অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবীজি এবার চলে যাওয়ার সময় হয়েছে, অসুস্থ হয়ে গেছে, বিলাল কাঁদতেছে, আবু বকর কাঁদতেছে, ওমর কাঁদতেছে, কার জন্য বেঁচে থাকবো নবীজি দুনিয়ায় নাই রে, যদি দুনিয়ায় না থাকে আমরা কার জন্য বেঁচে থাকবো, আমরা বাঁচতে চাই না। বিলাল বলে আমি আর মদিনার মসজিদে আর কোনোদিন আজান দিব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা গোসে তিনি দামেস্কে চলে যাচ্ছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু হাতখানা ধরে বলেন বিলাল রে যেও না, এই মদিনা ছেড়ে যেও না। বিলাল বলে আবু বকর রে আমি যদি মদিনার মসজিদে আজান দেই তাহলে আল্লাহ রাসূল পাদের পরে কি আল্লাহর নবীজি আবার ফিরে আসবে, নামাজের কাতারে দাঁড়াবে, নামাজ ইমামতি করবে? যদি আল্লাহর নবীজির ওফাতের পরে আবার ফিরে আসে রে তাহলে আমি বিল্লাল মদিনার মসজিদে আজান দেব, না হলে মদিনার মসজিদে আমি আজান দিব না। কত ভালোবাসত নবীজি, আমি তোমায় তুমি আমায় একবার দেখা দাও, তুমি আমায় আমি তোমার একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার দেখা দাও, আমি তোমার তুমি আমার একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ, কিতাবের ভিতরে আসছেন আল্লাহর নবীজি 81 দিনের মাথায় দুনিয়া থেকে চলে গেলেন, উফাতে চলে গেলেন। খবর পেয়েছে সকল সাহাবা আজমাইনরা আল্লাহর নবীজি চলে গেছে, আল্লাহর নবীজি চলে যাওয়ার পরে ওমর ফারুক তরবারিকার হাতে লইয়া মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায় আর বলে হে মদিনাবাসীরা রে তোমরা যদি কেউ আমার সামনে বলেছো আল্লাহর নবীজি মরে গেছে রে আমার এই তরবারি খোলা তরবারি দিয়ে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমি ওমর আমার হাত থেকে সে কোনোদিন বাঁচতে পারবে না। যে বলবে তাকে আমি দুনিয়া থেকে হত্যা করে দেব, কথন করে দেব, কথন করে দেব। এই খবর মদিনার সমস্ত জায়গায় পৌঁছে গেল, পাগল হয়ে গেল ওমর ফারুক, চিন্তা করতে পারতেছে না আল্লাহর নবীজি ওপাতে চলে গেছে, ভাবতেও পারতেছে না, কল্পনা করতে পারতেছে না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসিয়া ওমর ফারুকের কানের কাছে মুখটা লাগায় বলে ওমর রে
পাগলামি করো না রে ওমর, নবীজি মরে নাই রে, নবীজি মরে নাই, নবীজি এই ক্ষণস্থায়ী জগৎ ছাড়িয়া চিরস্থায়ী জগতে চলে গেছে রে ওমর, আল্লাহর নবীজি মরে নাই, ক্ষণস্থায়ী জিন্দগি থেকে চিরস্থায়ী জিন্দগিতে চলে গেছে। নবীজির সঙ্গে আমরা আর খানা খাইতে পারবো না, নবীজিকে আর মহাব্বত করতে পারবো না, দুই চোখ দিয়ে নবীজির নুরানি চেহারা মুবারক আর দেখতে পারবো না। নবীজি নিশ্চয় ওফাতে চলে গেছেন, আমার ভাই আবু বকরের কথা ঠিক বুঝতে পেরেছে, কাঁদতেছে, এর আগে ওমর কাঁদে নাই এখন কাঁদতেছে। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পটলা গুছাইয়া কাপড় সবল গুছাইয়া জিনিসপত্র লইয়া রওনা দিছে, দামেশকে চলে যাবে। আবু বকর ও বিলালের হাত ধরিয়া বলে, বিলাল রে, এ বিলাল কই যাইবার, বিলাল মদিনা ছাড়িয়া কই যাইবা বলে যাও। বিলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আবু বকর ভাই আমার ছেড়ে দাও গো, এই মদিনায় আমি থাকবো না, আমি দামেশকে চলে যাচ্ছি, যেই মদিনায় নবীজি নাই ওই মদিনায় আমি বিলাল থাকবো না, বিলাল থাকবো না, বিলাল থাকবো না। আবু বকর বলে, আমরা কই যাইব, ওমর ফারুক বলে, আমরা কই যাইব, বিলাল বলে, আবু বকর রে, ওমর রে, তোমরা নবীজির ট্রাউজার মোবারক দেখে সহ্য করতে পারবা, আমি বিল্লাল নবীজির রওজা মোবারক দেখিয়া সহ্য করতে পারবো না, এই কারণে আমি দামেশকে চলে যাচ্ছি, আমাকে বাধা দিও। তবে হারে আবু বকর, আমি এই মদিনার বুকে থাকতে পারি, যদি মদিনার মসজিদে আবার আমি আজান দেই, তবে বল গো আল্লাহর নবীজি ও রওজা মুবারক থেকে আসিয়া কি আবার নামাজ আদায় করার জন্য ইমামতি করবে, যদি আমার নবীজি ইমামতি করতে আসে তাহলে আমি বিলাল আর দামেশকে যাব না, আমি বিলাল মদিনায় থাকব। কিন্তু তো সেটা সম্ভব নয়, চলে গেলে বিলাল চলে গেলেন দামেশকে, যাওয়ার পরে বিলাল চোখের পানি ছেড়ে নবী গো নবী গো বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একবার দিদার দাও নূর নবীজি, মন ভরিয়া তোমায় দেখব, একবার দিদার দাও নূর নবীজি, প্রাণ ভরিয়া আমি দেখব, হৃদয় ভরে আমি দেখব, মন ভরিয়া আমি দেখব, একবার দিদার দাও নূর নবীজি, মন ভরিয়া আমি দেখব। এভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দামেশকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় ঘুমের মধ্যে আল্লাহর নবীজি স্বপ্নে দেখা দিলেন, বিলালকে ডাক দে বলে, হে বিলাল রে, দামেশকে বসে বসে কাঁদতেছো কেন, দামেশকে কি তুমি আমাকে পাবে, যদি আমাকে পেতে চাও রে বিলাল ফিরে যাও মদিনা, সুবহানাল্লাহ, মদিনায় ফিরে যাও বিলাল, এই দামেশকে বসে কাঁদলে আমি নবীজি আমাকে পাবে না, যাও। বিলাল মদিনায় গিয়ে মদিনার মসজিদে আবার আজান দাও, কিতাবের ভিতরে আছে আল বিদায় ওয়ান নিহা, কিতাবে স্পষ্ট আছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুম ভাঙিয়া গেল, বিলাল বললেন আর আমি দামেশকে থাকবো না, আমি চলে যাব মদিনায়, নবীর দেশে চলে যাব,
কিতাবের ভিতরে আসছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি মসজিদে মদিনার মসজিদে আজান দিলেন, কিন্তু আল্লাহ রসুল আসলেন না, পাগল হয়ে গেলেন। বিদায় আবার তিনি দামেস্কে চলে আসলেন। কিছুদিন পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই রসুলের আশেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, এমনি ভাবে আমাদেরকে যদি আমরা যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতের ভিতরে ঢোকায় দেবেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।